আজি আজ্ঞা রামকি কোম্পানির জনশুণানি লাগে এটা চতুর্থ নম্বর এণুকি আমি প্রথমর বিরোধ করে আইছু সতেইশ আট দুই হাজার একুশ সারু এবং দুই থর মঝিরে দৈবাদ সে ক্যানসার গেলে সমস্যা কিছু আসিবার এটা চতুর্থ থর নির্লজ ভাবে জেলা প্রশাসন প্রদূষণ বোর্ড নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন যে কী না কী জনবিরোধী আদেশ সে যা এই অঞ্চলর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন পঞ্চায়েত এবং সমগ্র তেত্রিশটা গ্রাম পঞ্চায়েতর মানে অধিকারী বিরোধ আজ্ঞা দেখুন প্রথম কথা তেষট্টি একর তিরিশ ডিসেম্বর ভিতরে দেড় লক্ষ ঊর্ধ্ব গছ কটবা সরকার কৌশল বৃক্ষ হি জীবন সরকার বৈজ্ঞানিক কৌশল সরকার যে গছ তলে পানি রহে জল হি জীবন তাহলে আর দুই নম্বর সে জমিকে সে জঙ্গলকে মানে বাণ্ডিপাহার ইউনিয়ন জঙ্গল অধিকার কমিটি কু দিয়া যাইছে লক্ষ লক্ষ টাকা সরকার সেতরে ব্যয়বরাদ করুছন গছ রোপণ লাগি গছকে সংরক্ষণ লাগি আর সে জমিকে চঞ্চকতা পূর্বক সেমানে রামকি কোম্পানি কু দিয়া যাইছে যেটা সম্পূর্ণ ভাবে প্রশাসনিক স্তরে যা হোক আমি জনসাধারণ হিসাবে অঞ্চলবাসী হিসাবে আমি মূলর বিরোধ করে আসিছু এবে বি করছু এবং আগামী দিনে আমি করুথবু দেখুন পঞ্চায়েত প্রভাব প্রভাবিত আজ্ঞা কুড়ালই পঞ্চায়েত লখনপুর পঞ্চায়েত বাগুড়া পঞ্চায়েত সোনারী পঞ্চায়েত কুসরালই পঞ্চায়েত ভরখোল পঞ্চায়েত ইয়ে ডাইরেক্ট মানে প্রভাবিত হবে তার সাথে সাথে তার যে বিষাক্ত বর্জ্যবস্তু আসুছে সবু কলকারখানার বর্জ্যবস্তু হচ্ছে বিষ জিনিস সে বিষ জিনিস আনি সাইকেলিং করবা সে মানে নূতনকরণ কিছু করবা সে বিষ মাটিরে পড়বা মাটির সে জল ভিতরক যা সে জলস্রোতরে কূয়কু পোখরীকু বন্ধকু এবং শেষকু হীরাকুদ ড্যামকু মধ্যে সে বিষাক্ত সব যা এবং সে বিষাক্ত জল খাইকি আমি নিশ্চিত ভাবে আগামী দিনকে বিকলাঙ্গ হবে এতির লাগি বলিকি এটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত উপরে আধারিত আছে আমি জেলা প্রশাসনকে নিবেদন কলু আজি বি এডিএম সাহকু মু কহিলি আজ্ঞা যেন বাটরে ফিরবে এনে উপরে সে জঙ্গলটা আছে আপনার চালুন দেখি দেবে যদি সে জায়গায় জঙ্গল নাইন গছ না কটে করা যাও আমি স্বাগত করবো কিন্তু যদি জঙ্গল কটিকি মানে আপনার শিল্প করবে জঙ্গল কাটিকি মদ ভাটি খুলবে জঙ্গল কাটিকি আপনার বিষ কারখানা খুলবে ইয়ে কাহিঁ না কাহিঁ মানে গোটে মানে বিকাশর পরিপন্থী নহে ইয়ে বিকাশ না বিনাশ করা যাচ্ছে এটা আমি বিরোধ করছি। প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মেন রোড স্টেশন চক ঝারসুগুড়া ভিজিট ফর কমফর্টেবল স্টে অ্যান্ড কোয়ালিটি ফুড।